স্মার্ট বাজার ব্যবস্থা গড়ে তুলতে অনলাইন ভিত্তিক বাজার মনিটরিং সিস্টেম চালু হচ্ছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। দুপুরে পঞ্চগড় শহরে অভিযান পরিচালনার সময় সাংবাদিকদের এই কথা জানান তিনি। স্মার্টটি বাজার ব্যবস্থা গড়ে তোলার জন্যই আমরা এখন অনলাইন ভিত্তিক মনিটরিং সিস্টেম করছি। এখন আমাদের জনবল কম আছে, সেই অনুযায়ী আমরা অপটিমাম কাজ করছি। আমাদের শুক্রবার শনিবার ঈদের ছুটি বাতিল করেও কিন্তু তারা কাজ করছে। আমি আশা করব যে আপনারা মানে সবাই মিলে আমরা এই বিষয়গুলোকে যদি আমরা দেখি এবং সবাই যদি আমরা ব্যবসায়ীদের অংশগ্রহণ পাই, তাহলে নিশ্চয়ই একটা সুষ্ঠু বাজার ব্যবস্থা গড়ে তুলতে পারবো।